স্বাগতম সবাইকে। এখন নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের অত্যন্ত জনপ্রিয় একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। অধ্যায়টির নাম হচ্ছে সসীম ধারা এবং আলোচনার বিষয়বস্তু হচ্ছে সমান্তর ধারা। তো প্রথমত আমরা একটা ভিডিও পর্যবেক্ষণ করি। এখানে ঢাকা 20 কিলোমিটার, একটা কিলোমিটার পোস্ট দেখা যাচ্ছে, একটা মাইক্রো বা একটা প্রাইভেট কার যাচ্ছে। এরপর ঢাকা 18 কিলোমিটার, ঢাকা 16 কিলোমিটার, মানে এখানে কিলোমিটার পোস্ট একটা নির্দিষ্ট সংখ্যায় হ্রাস পাচ্ছে। তাহলে আমরা যে ব্যাপারটা এখানে দেখলাম, যে কিলোমিটার পোস্টে যে ব্যাপারটা আমরা দেখলাম, যে প্রথমত প্রথম সংখ্যাটি ছিল 20 কিলোমিটার, তো 20, তারপরে আছে হচ্ছে 18, তারপরে আছে হচ্ছে 16, তারপরে আছে 14, মানে এইভাবে পর্যায়ক্রমে হ্রাস পাচ্ছে এবং এটা একটা বিশেষ নিয়মে যাচ্ছে। অর্থাৎ এখানে 20-এর পরে 18, 18-এর পরে এখানে 16, মানে পর্যায় দুই করে হ্রাস পাচ্ছে। তাহলে এটা একটা বিশেষ নিয়মে এই সংখ্যাটি হ্রাস পাচ্ছে। তাহলে এই বিশেষ নিয়মেকেই বলা হয় হচ্ছে অনুক্রম। বিশেষ নিয়মে কতগুলো সংখ্যা এমনভাবে যদি সাজানো থাকে তাহলে সেই বিশেষ নিয়মকে বলা হয় অনুক্রম। তাহলে অনুক্রম কি? অনুক্রম তোমরা ক্লাস 8-এ পড়েছিলে প্যাটার্ন অধ্যায়ে। অনুক্রমের ধারণা তোমরা সেখান থেকে পেয়েছিলে, যে প্যাটার্ন কাকে বলে, অনুক্রম কি, কিভাবে সংখ্যা প্যাটার্ন সৃষ্টি হয়, এই বিষয়গুলো তোমরা অলরেডি ক্লাস 8-এ পড়েছিলে। তাহলে অনুক্রম হচ্ছে কতগুলো রাশি একটা বিশেষ নিয়মে ক্রমান্বয়ে এমনভাবে সাজানো হয় যে প্রত্যেক রাশি এর পূর্বের পদ ও পরের পদের সাথে কিভাবে সম্পর্কিত তা জানা যায়। এভাবে সাজানো রাশিগুলোর সেটকে অনুক্রম বলা হয়। যেমন আমি যদি লিখি 3, তারপরে যদি লিখি 4, তারপরে যদি 5, এইভাবে এক এক করে বাড়তেছে। আবার আমরা এভাবে লিখতে পারি 2, তারপরে 2-এর পরে আমরা লিখতে পারি অন্য একটা সংখ্যা 2, 5, 5, তারপরে 8, তারপরে 11। চলো এখানে দেখো কতগুলো সংখ্যা বা রাশি একটা বিশেষ নিয়মে, অর্থাৎ প্রতিটা পদের এবং যে কোনো পদ এবং তার আগের পদের পার্থক্য সবসময় এখানে 3 হচ্ছে। তাহলে এটা একটা অনুক্রম, প্রতিবার পার্থক্য এখানে 3 করে হচ্ছে। তো এই যে অনুক্রম, এই অনুক্রমের সংখ্যাগুলোকে, অনুক্রমের সংখ্যাগুলোকে প্লাস চিহ্ন যুক্ত করে ধারা পাওয়া যায়। অর্থাৎ ধারা কাকে বলে? কোন অনুক্রমের পদগুলো পরপর প্লাস চিহ্ন যুক্ত করলে আমরা একটি ধারা পাই। যেমন 7+11+15+19 একটি ধারা। তাহলে ধারাটির পরপর দুটি পদের পার্থক্য এখানে সবসময় এখানে সমান, মানে এখানে পার্থক্য এখানে দেখা যাচ্ছে 4, এখানেও পার্থক্য 4, এখানেও পার্থক্য 4। তারপর আরেকটা ধারা দেখো, এখানে 5+10+20+40, এটি একটি ধারা। এর পরপর দুটি পদের অনুপাত সমান, অর্থাৎ যে কোনো পদ এবং তার আগের পদের ভাগফল সবসময় একই রকম হচ্ছে। তাহলে এখান থেকে বোঝা যায় যে কোনো ধারার পরপর দুটি পদের মধ্যে সম্পর্কের উপর নির্ভর করে ধারাটির বৈশিষ্ট্য। তো সসীম অধ্যায়, সসীম ধারার এই অধ্যায়ে দুই ধরনের ধারার কথা তোমাদের বলা আছে। তো প্রথমত আমরা 13.1 যে অধ্যায়টা আছে এখানে আমরা সমান্তর ধারা নিয়ে আলোচনা করব। এখানে আরেকটি উদাহরণ আমি দেখে নেই, যে এখানে একটা চিত্র দেখা যাচ্ছে, ম্যাসের কাঠি দিয়ে 4টি কাঠি এখানে ব্যবহার করা হয়েছে। এরপরে আরেকটা চিত্র ঠিক আগের চিত্রের সাথে 3টি কাঠি অতিরিক্ত যোগ করা হয়েছে। তাহলে এই চিত্রে বা দ্বিতীয় চিত্রে কয়টি কাঠি ব্যবহার করা হয়েছে? এর উত্তর হচ্ছে এখানে 7টি কাঠি ব্যবহার করা হয়েছে। অনুরূপভাবে যদি 3 নম্বর চিত্রটা আঁকতে চাই, তাহলে ঠিক 2 নম্বর চিত্রের সাথে আরও 3টি কাঠি অ্যাড করে 3 নম্বর চিত্র অঙ্কন করা হয়েছে। তাহলে 3 নম্বর চিত্রে এখানে কাঠির সংখ্যা কয়টি হবে? এখানে কাঠির সংখ্যা হবে 10টি। তাহলে চিত্রগুলোতে কাঠির সংখ্যা যথাক্রমে
প্রথম চিত্রে 4, পরের চিত্রে 7, তারপরের চিত্রে 10। তাহলে এভাবে যদি চিত্র বৃদ্ধি করা হয় তবে কাঠির সংখ্যার অনুক্রমটি কি হবে? তাহলে এর উত্তর হচ্ছে 4, 7, 10, 13, ডট ডট ডট, এভাবে চলতেই থাকবে। এই অনুক্রমটি থেকে তৈরি ধারাটি কিভাবে সৃষ্টি হবে, এই অনুক্রমটিকে প্লাস চিহ্ন যুক্ত করলে আমরা ধারা পাব। তাহলে উপরের ধারাটির পদগুলো ক্রমান্বয়ে কত করে বৃদ্ধি পাচ্ছে? ক্রমান্বয়ে এখানে 3 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে ক্রমান্বয়ের সমান পার্থক্য বিশিষ্ট ধারাকে সমান্তর ধারা বলে। তাহলে এই পার্থক্যকে সাধারণ অন্তর বলা হয় এবং এই সাধারণ অন্তরকে এখানে ডি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কোনো ধারার যে কোনো পদ এবং তার আগের পদের পার্থক্য যদি একই হয় তাহলে সেই ধারাটিকে আমরা বলবো সমান্তর ধারা। আমরা আরেকটি উদাহরণ দিই। এখানে একটা লাল বল, এখানে আরেকটা দুইটা বল দেখা যাচ্ছে, এখানে তিনটা বল, এখানে চারটা বল দেখা যাচ্ছে। তো এখান থেকে আমরা কি পাই, যে প্রতিবারে একটা করে বল বৃদ্ধি পাচ্ছে, মানে সমান অন্তর। অর্থাৎ এখানে এইটাকে যদি আমি ধারা আকারে লিখি তাহলে 1+2+3 এইভাবে চলতেছে, অর্থাৎ সমান অন্তর হচ্ছে। অর্থাৎ 2-1=1, 3-2=1, সমান অন্তর। আমরা আরেকটা চিত্র দেখি। এখানে দুইটা সিলিন্ডার দেখা যাচ্ছে, এখানে চারটা সিলিন্ডার দেখা যাচ্ছে, এখানে ছয়টা সিলিন্ডার। তাহলে এটাকে যদি আমরা ধারা আকারে চিন্তা করি, মানে 2+4+6 এইভাবে চলতেছে, মানে এখানে অন্তর কত, এখানে সমান অন্তর, মানে এখানে 4-2=2, 6-4=2, মানে সবসময় অন্তর সমান হচ্ছে। হ্যাঁ, তাহলে এই সমান অন্তর সবসময় হবে। তাহলে কোনো ধারার যে কোনো পদ এবং তার আগের পদের পার্থক্য সমান, অর্থাৎ অন্তর সমান, অর্থাৎ বিয়োগফল সমান। তাহলে ধারা এখানে আলোচনা করা আছে, ধারা হচ্ছে দুই ধরনের, একটা হলো সসীম ধারা, একটা হলো অসীম ধারা। সসীম ধারা যে ধারার পদগুলা নির্দিষ্ট থাকে সেগুলো হচ্ছে সসীম ধারা। অসীম ধারা যেগুলার উপাদান সংখ্যা বা পদ সংখ্যা নির্দিষ্ট নয় সেটাই হলো অসীম ধারা। যেমন আমি যদি একটা উপাদান সংখ্যা নির্দিষ্ট করে একটা ধারা লিখি, যেমন 2+5+8+ ডট ডট দিয়ে লাস্টে লিখলাম সাপোজ 101, তাহলে এটা লাস্ট পদ, মানে ফিক্সড, এখানে আর এরপরে 101-এর পরে আর কোনো পদ নেই, তাহলে এটা সসীম ধারা। আর অসীম ধারা যেমন এই ধারাটিকে আমরা যদি এইভাবে লিখি 2+5+8+ ডট ডট, মানে এটা চলতেছে, এটা পদ সংখ্যা নির্দিষ্ট নয় বা উপাদান সংখ্যা নির্দিষ্ট নয়, তাহলে এটা অসীম ধারা। এরপরে এখানে আরেকটা উদাহরণ দেখি। এখানে কতগুলো উপাদান আছে, যেমন প্রথমে একটা আপেল, পরে দুইটা আপেল, এরপরে তিনটা আপেল, প্লাস ডট ডট প্লাস আরও পাঁচটা আপেল, মানে এটা একটা সসীম ধারা। এখন এখানে আরেকটা প্লাস চিহ্ন যুক্ত করে যদি আমি ডট ডট চিহ্ন দিই তাহলে এটা অসীম ধারা হয়ে যাবে। তাহলে একটা সমান্তর ধারা সাপোজ 2+6+10+40+ ডট ডট, তাহলে এই ধারাটির যে প্রথম যে সংখ্যাটা বা প্রথম পদ, এই প্রথম পদকে প্রকাশ করা হয় হচ্ছে এ দ্বারা, এবং এদের মধ্যে যে ডিফারেন্স সেই ডিফারেন্সকে প্রকাশ করা হয় ডি দ্বারা। তো ডিফারেন্সটা এখানে 6-2=4, অর্থাৎ এই যে ডিফারেন্সটাকে ডি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সমান্তর ধারার প্রথম পদকে এ এবং সাধারণ যে অন্তর বা পার্থক্য সেটাকে ডি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা সমান্তর ধারার এনতম পদ নির্ণয় করার নিয়ম শিখব। এখন এনতম পদ হচ্ছে যে কোনো পদ, কোনো একটা ধারার যে কোনো পদ নির্ণয়ের সূত্র, এটা আমরা একটু দেখব যে এই সূত্রটা কিভাবে আসলো। তাহলে মনে করি যে কোনো সমান্তর ধারার প্রথম পদ এ এবং সাধারণ অন্তর হচ্ছে ডি, তাহলে ধারাটি হবে a a+d a+2d। অর্থাৎ এখানে দেখো সবসময় পার্থক্য এখানে ডি হবে, কারণ a+d থেকে যদি এ বিয়োগ করা হয় তাহলে এখানে ডি পাওয়া যাবে, এবং a+2d
a প্লাস 2d মাইনাস a মাইনাস d, এখান থেকেও d পাওয়া যাবে, অর্থাৎ এটা একটা সমান্তর ধারার একটা জেনারেল ফরম্যাট। এখন a এর পরিবর্তে যদি আমি এখানে 3 বসাই এবং d d পার্থক্য যদি এখানে 2 হয় তাহলে ধারাটি কেমন হবে? ধারাটি হবে তাহলে 3 + 3 + 2 + 3 + 2 × 2 এভাবে চলতে থাকবে। অর্থাৎ এখানে প্রথম পদ 3, দ্বিতীয় পদ হচ্ছে 5 এবং তৃতীয় পদ হচ্ছে এখানে 2 করে 4 7। এটাই হচ্ছে সমান্তর ধারা। তাহলে সমান্তর ধারা জেনারেল ফরম্যাট হচ্ছে a + d a + 2d · a + 3d এভাবে চলবে। তাহলে এখান থেকে আমরা একটা নিয়মে লিখব, যেমন এই সমান্তর ধারার যে প্রথম পদ a, প্রথম পদ যে a, তাহলে আমরা এখানে যদি লিখি যে প্রথম পদ এখানে a, তো a কে আমরা এইভাবে লিখতে পারি যে a প্লাস 1 মাইনাস 1 ইনটু d। 1 মাইনাস 1 মানে 0 এখানে, অর্থাৎ 0 ইনটু d এটা ভ্যানিশ হয়ে যাবে। তার মানে দ্বিতীয় পদ এখানে আছে a প্লাস d। এই a প্লাস d এটাকে আমরা এভাবে লিখতে পারি a প্লাস 2 মাইনাস 1। এটা কিন্তু এখানে আমি ঠিক করে লিখি, এটা হচ্ছে 1, এখানে তো n এর মতো দেখাচ্ছে, এটা 1 হবে, তাহলে 1 মাইনাস 1 2 মাইনাস 1 ইনটু d। তৃতীয় পদকে আমরা এইভাবে লিখতে পারি যে তৃতীয় পদ এখানে দেওয়া আছে a প্লাস 2d, এটাকে আমরা এভাবে a প্লাস 3 মাইনাস 1 ইনটু d, অর্থাৎ 3 মাইনাস 1 মানে কি 2d। তাহলে এইভাবে চলতে থাকবে, এভাবে চলতে চলতে তাহলে পদ সংখ্যা যদি n হয় তাহলে n তম পদটা কি হবে? এখানে n তম পদ হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইনটু d। তাহলে এখানে যে নিয়মটা ফলো করে এই কাজটা করা হলো, তাহলে প্রথম পদ a সবসময় ঠিক থাকবে এবং এখানে 1 মাইনাস 1, প্রথম পদ এখানে 1, দ্বিতীয় পদ এখানে 2 এবং তৃতীয় পদ এখানে 3, 3 মাইনাস 1, তাহলে 1 টু 3 এভাবে চলবে, আর সবসময় বিয়োগ 1 হবে এখানে, এই পার্থক্য d সবসময় এখানে পার্থক্য আকারে থাকবে। তৃতীয় পদ এই জায়গায় 3, তার মানে n তম পদ এখানে n হবে। যদি বলা হয় 20 তম পদ কি হবে, যদি বলা হয় যে 20 তম পদ, তাহলে তোমরা বুঝতে পারছো 20 তম পদ হবে এখানে a প্লাস 20 মাইনাস 1 ইনটু d। তাহলে এই যে n তম পদ যেটা যেটা পেলাম আমরা, এই n তম পদ হচ্ছে সমান্তর ধারা যে কোনো পদ নির্ণয়ের সূত্র। তাহলে এই n তম পদকে এই অন্তম পদকেই সমান্তর ধারা সাধারণ পদ বলা হয়। কোন সমান্তর ধারা প্রথম পদ a এবং সাধারণ অন্তর d জানা থাকলে অন্তম পদ এর মান 1 2 3 ইত্যাদি বসিয়ে পর্যায়ক্রমে ধারাটির প্রত্যেক পদ নির্ণয় করা যায়। তাহলে মনে করি একটি সমান্তর ধারার প্রথম পদ 3 এবং সাধারণ অন্তর d, তাহলে ধারাটির অন্তম পদ হবে এখানে 3 প্লাস n মাইনাস 1 ইনটু 2 ইজুয়াল টু 2n প্লাস 1। অর্থাৎ এখানে ক্যালকুলেশন করলে আমরা 2n প্লাস, এটাই হচ্ছে অন্তম পদ। এখন n এর মান এখানে যদি 20 হয় তাহলে এখানে আমরা লিখতে পারবো যে 20 ইনটু 2 প্লাস 1, এইভাবে এটা ক্যালকুলেশন করে যা হবে তাই। এটাই হচ্ছে সমান্তর ধারার অন্তম পদ, অর্থাৎ অন্তম পদের সূত্র হচ্ছে এখানে a প্লাস n মাইনাস 1 ইনটু d, মানে যে কোনো পদ নির্ণয়ের সূত্র, এটা কোন একটা সমান্তর ধারা যে কোনো পদ নির্ণয়ের সূত্র হলো এটা। এটা আমরা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা দেখব যে সমান্তর ধারার প্রথম n সংখ্যা পদের সমষ্টি নির্ণয়, n সংখ্যক পদের সমষ্টি। এখানে n সংখ্যক পদ হবে n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র। তাহলে মনে করি কোনো সমান্তর ধারার প্রথম পদ a, সাধারণ শেষ পদ p, সাধারণ অন্তর d, পদ সংখ্যা n এবং ধরি n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে এখানে sn। তাহলে ধারাটিকে আমরা প্রথম পদ হতে শেষ পদ এবং বিপরীত ক্রমে শেষ পদ হতে প্রথম পদ লিখে আমরা পাই sn হচ্ছে
জেনারেল ফর্মে যেটা সাধারণ সমান্তর ধারা জেনারেল ফর্মে a প্লাস d a প্লাস 2d ডট ডট এভাবে চলতে চলতে লাস্ট পাদ এখানে p এবং এটাকে উল্টা ভাবে করে যদি আমরা লিখি sn ইকুয়াল টু p মানে পিছন থেকে যদি লিখি এইভাবে তাহলে এই রকম দাঁড়ায় তাহলে এটাকে আমরা এখন যদি যোগ করি যোগ করলে কি পাই ss যোগ sn ss যোগ করলে 2sn অর্থাৎ এখানে a আর p যোগ করলে ap এখানে dd কাটা যায় ap যোগ করলে হয় ap এখানে 2d 2d কাটা যায় a প্লাস p এভাবে চলতে চলতে এখানে n সংখ্যক a প্লাস p থাকে তাহলে এটার পরের লাইনটা হবে 2sn n ইনটু a প্লাস p অর্থাৎ এখানে n সংখ্যক a প্লাস p আছে অর্থাৎ এখানে n এর মান যদি 20 হয় তাহলে 20 সংখ্যক তার মানে 20 এখানে গুণ হবে এটা তোমরা ক্লাস 8 এ যখন ওই যে সমষ্টি নির্ণয় সূত্র যখন করেছিলে প্যাটার্ন হতে তখন বিস্তারিত ওখানে আলোচনা করা ছিল আর বিস্তারিত আলোচনা করলাম না তাহলে এখানে ধারাটি যেহেতু পদ সংখ্যা n তাহলে আমরা 2sn সমান লিখতে পারি a ইনটু a প্লাস n তো এখান থেকে 2 টা ওই পাশে ভাগ হয়ে যাবে n এর সাথে তাহলে sn is equal to n by 2 a প্লাস p এখন এই যে p p যেটা সেটা হলো শেষ পদ আর শেষ পদ বা n তম পদ নির্ণয় সূত্র আমরা জানি শেষ পদ বা n তম পদের নির্ণয় সূত্র এখানে তাহলে p এর পরিবর্তে আমরা লিখতে পারি a প্লাস n মাইনাস 1 ইনটু t এটা হচ্ছে পদ সংখ্যা বা শেষ পদ নির্ণয় সূত্র তাহলে a p এর পরিবর্তে আমরা এই যে এই জিনিসটা এখানে বসালাম এখন a যোগ করলে হয় এখানে 2a তাহলে সমষ্টি সূত্র হচ্ছে আমরা পেলাম sn is equal to n by 2 প্লাস 2a প্লাস n মাইনাস 1 ইনটু 2 তাহলে এর পরিচয় এখানে প্রথম পদ আর d হচ্ছে পার্থক্য n হচ্ছে পদ সংখ্যা তাহলে কোনো একটা সমান্তর ধারার প্রথম পদ শেষ পদ এবং পার্থক্য যদি জানা থাকে তাহলে এখানে মান বসিয়ে আমরা সেই ধারাটির সমষ্টি নির্ণয় করতে পারবো আশা করি তোমরা বুঝতে পেরেছো